রাজধানীর হাটে এভাবে চলছে কৃত্রিম উপায়ে গরু মোটা তাজাকরণ এখন টিভির ক্যামেরায় ধরা পড়েছে এমন দৃশ্য গত কয়েক বছর ধরে এ কারণে আকারে ছোট কিংবা মাঝারি দেশি গরুর কদর বেড়েছে কোরবানির হাটে ক্রেতারাও মনে করে বড় গরু মানেই কৃত্রিমভাবে মোটা তাজা করা হয়েছে গরুরের ট্যাবলেট খাওয়াইতেছে আমি জিজ্ঞেস করলাম যে কিসের ট্যাবলেট বলতেছে যে ট্রাকে করে গরু আসছে এটা বিষ বাধার ট্যাবলেট আমি বললাম যে এত বড় ট্যাবলেটের জন্য এক মাস দেড় মাস আগে তো ইঞ্জেকশনগুলি দিয়ে রাখে এরা বড় গরুগুলির ক্ষেত্রে ছোটো গরুর খেলের ক্ষেত্রে এগুলি হয় না যেগুলো মেডিসিন খাওয়াইছে এগুলোর কোনো পরীক্ষা করার ব্যবস্থা আছে কিনা আমরা তো এটা বলতে পারবো না হ্যাঁ অনেক গরু গত বছরও মারা গেছে এমন অবস্থায় অনেক খামারই বিপাকে পড়েছেন এ যেমন কুষ্টিয়া থেকে রাজধানীর বছিলা হাটে নিয়ে আসা কালো মানিক সবার দৃষ্টি কারলেও কপালে চিন্তার ভাঁজ খামারি রমজানের রমজানের যত্নের যেন শেষ নেই কালো রঙের সুঠাম দেহের অধিকারী হওয়া ষাঁড় গরুটির যারা বড় ফার্ম দেয় তারা এগুলো ইনজেকশন ব্যবহার করে এবং তারা বিভিন্ন রকমের মেডিসিন ইয়ে দেয় কিন্তু আমরা যখন একে শখ করে আমরা পুষি তখন আমরা এই মেডিসিনটা ব্যবহার করি না রমজানের মতো অনেক খামারি এখন বড় গরু এনে বিপাকে পড়েছেন এজন্য এক শ্রেণীর খামারির অতি লোভকে দায়ী করছেন ব্যাপারীরা মোটা ইংরাসন দেয় মোটা হওয়া বড়ি খাওয়ায় আর আমাদের গরুতে কোনো নাই তাদের ক্যানিং কষ্ট বেশির কারণে তারা কেমিক্যাল এবং বিভিন্ন রকম ফিড জাতীয় গরু মোটা করম করে থাকে নড়ে চড়ে না পুষ্ট পুষ্ট ওইগুলো আছে সুই দেওয়া থাকে বুঝতে আছে না যেগুলা দেখা আছে চাষি আমাদের গরু যেগুলো ওগুলা গায়ে হাত দিলে ধরো ওরা নেইসে নেইসে ওঠে ভালো এমনি খাদ্য দিলে গরু তাজা হয় কিছু লোক খারাপ খাদ্য খাওয়াই গরু তাজা করে এটাও ঠিক এদিকে খামার স্টেরয়েড ইনজেকশন প্রয়োগ করা হয় না বলে দাবি এ খামারির কোরবানির প্রস্তুত থাকা পশুর মাত্র পনেরো থেকে বিশ শতাংশ খামার থেকে আসে বলেও জানান তিনি কোয়াক ডাক্তারদের পরামর্শে যারা এই সব ব্যাপারে একটু কম জানে কিংবা কম বুঝে তারা না বুঝে হয়তোবা এগুলা অবলম্বন করে ব্যবহার করলে গরু অনেক কষ্ট পায় চিকিৎসকরা বলছেন কৃত্রিমভাবে মোটা তাজা করা এসব প্রাণীর মাংস খেলে শরীরে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়তে পারে এর মধ্যে শরীরে পানি জমে যাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া সহ নানা সমস্যা দেখা দিতে পারে সব সবসময় স্টেরয়েড এক্সপোজ গবাদি পশুর মাংস খেতে থাকে তাহলে ওটা ওই স্টেরয়েড মানব শরীরে ও বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপর প্রভাব পড়তে পারে হয়তো দেখা গেল উনি মুটিয়ে যাচ্ছেন মোটা হয়ে যাওয়ার প্রবণতা দেয় কোষ্ঠ কাঠিন্য দেখা দেয় অস্থিরতা দেখা দেয় প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে কোরবানির হাটে রুগ্ন গরু শনাক্তে তৎপর রয়েছেন তারা গঠন করা হয়েছে মেডিকেল টিম স্টেরয়েড দিয়ে মোটা দাদা করলে তার দৈহিক গঠনটা কেমন হবে মাসের ইয়ে কেমন এটা যেমন বুঝে গেছে এটা বাজারে বিক্রি হয় না আর অনেকের পশু মারা যাওয়ার প্রেক্ষিতে এটা থেকে মানুষ দূরে সরে গেছে এটা এখন আর নাই প্রতিটা বাজারে আমরা একটা ব্যাটারি মেডিকেল টিম দিয়ে দিয়েছি ওখানে লিফলিট আবার দিয়েছি আবার টিমের সাথে কথা বললে কেউ যদি বলে যে আমি একটু পশুটা কিনতে চাচ্ছি সুস্থ অসুস্থ আমাকে একটু ডিসক্রিমিনেট করে দেন সেটা করবে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় বান্দা কোরবানি দিয়ে থাকেন তবে এই কোরবানির অন্যতম শর্ত পশুর বয়স এবং সুস্থতা এদিকে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য বলছে এবছর কোরবানির জন্য প্রস্তুত রয়েছে এক কোটি ত্রিশ লাখ পশু যা গত বছরের তুলনায় প্রায় সাড়ে চার লাখ বেশি দোলন এখন ঢাকা শিয়া বাটার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ